বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে ঝিনাইদহ এক আসনের হালচাল। ঝিনাইদহ এক আসনটি শৈলকোপ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 81তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,80,687 জন। ভোট প্রদান করেন 1,29,651 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 63,663 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ কামরুজ্জামান। নৌকা প্রতীকে তিনি পান 46,029 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বিএনপির মোহাম্মদ আব্দুল ওহাবকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,74,998 জন। ভোট প্রদান করেন 1,53,340 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 75,105 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ কামরুজ্জামান। নৌকা প্রতীকে তিনি পান 68,514 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,17,821 জন। ভোট প্রদান করেন 1,86,145 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হাই বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 92,652 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আব্দুল ওয়াহাব। ধানের শীষ প্রতীকে তিনি পান 92,306 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,17,849 জন। ভোট প্রদান করেন 2,03,258 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হাই বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,06,668 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আব্দুল ওহাব। ধানের শীষ প্রতীকে তিনি পান 84,307 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,48,484 জন। ভোট প্রদান করেন 1,32,519 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হাই বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,11,153 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নায়েব আলী জোয়ারদার। ফুটবল প্রতীকে তিনি পান 18,628 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,76,334 জন। ভোট প্রদান করেন 2,32,687 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হাই, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়হান উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হাই বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,22,019 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 6,668 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, ঝিনাইদহ এক সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সংসদে বিএনপি এবং অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ঝিনাইদহ এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.75% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.50%, বিএনপি 49.10%, জাতীয় পার্টি 0.15%, জামায়াতে ইসলামী 9.20%, স্বতন্ত্র ও অন্যান্য 6.05% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.68%, বিএনপি 48.98%, জাতীয় পার্টি 1.50%, জামায়াতে ইসলামী 3.88%, স্বতন্ত্র ও অন্যান্য 0.96% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.46% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 49.77%, চার দলীয় জোট 49.59%, জাতীয় পার্টি 0.52%, স্বতন্ত্র ও অন্যান্য 0.12% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 92.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.42%, চার দলীয় জোট 41.92%, স্বতন্ত্র ও অন্যান্য দল 5.66% ভোট পায়। ঝিনাইদহ এক শৈলকুপা সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এই আসন থেকে তিনি পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ কামরুজ্জামানের মেয়ে পারভিন জামান কল্পনা, আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম দুলাল, শৈলকুপার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ওসমান আলী বিশ্বাস। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির শৈলকুপ উপজেলা সভাপতি মনিকা আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ফুল। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের প্রার্থী রায়হানউদ্দিন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঝিনাইদহ এক শৈলকুপা সংসদীয় আসনটি একসময় বিএনপির একক নিয়ন্ত্রণে থাকলেও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাই গত 19 বছর এককভাবে এই আসনটি শাসন করে যাচ্ছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, ফলে আওয়ামী লীগের দলীয় জনপ্রিয়তার পাশাপাশি তার ব্যক্তিগত জনপ্রিয়তাও রয়েছে। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগের অবস্থা সুসংহত, বিএনপির সাংগঠনিক অবস্থা সুসংগঠিত নয়, তবে প্রচুর ভোট রয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে, দৃশ্যত জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতা দেখা না গেলেও গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি, তাদের ভোট বিএনপির বাক্সেই যাবে। অপর ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনকে সামনে নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 81তম ঝিনাইদহ এক শৈলকোপা সংসদীয় আসনে বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।